ভগবতে বাসুদেবায়। রুক্মিণী দেখুছন্তি স্বপ্নরে, কামদেব আসি কহুছন্তি মা মতে গর্ভরে ঠাব দিও। সেতবে বিচলিত হয়ে যাইছন্তি আউ প্রভুকু পচারুছন্তি, হে প্রভু মু এমিতি কোন স্বপ্ন দেখিলি? তেণু প্রভু কহুছন্তি, হ্যাঁ রুক্মিণী, এ কথা সত্য যে তুম গর্ভরু কন্দর্প জন্ম নেবে, কামদেব জন্ম নেবে। কারণ সে অভিশাপ পাইলে দেবদেব মহাদেবঙ্ক পাখর, অভিশাপ পাই সে ধ্বংস হয়ে যাইছন্তি। আউ সে পুড়ি থরে দেহ পাইবে, শরীর পাইবে তুম গর্ভরে রহিলে। এ কথা শুনিবা পরে আজি সুকমুনি সুন্দর ভাবর বর্ণনা করে কহুছন্তি পরীক্ষিত, পচারুছন্তি হে সুকমুনি, সে কামদেব যে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি যেতে জীবজগত অছন্তি, কামদেব সমস্তকু বাধা দেইছন্তি, হেলে তাঙ্কু কিয়ে মারিবাকু চেষ্টা করিছন্তি, আউ কিয়ে কাহিকি মাইলে, সে বিষয়ে মতে বিস্তারিত ভাবে বুঝাই দিয়ন্তু। তেণু কামদেব কেমিতি মলে, কেমিতি ঈশ্বর তাঙ্কু ভস্ম কলে, সুন্দর কথা আজি বুঝাই দেউছন্তি সুকমুনি। এড়ে বড় লোক কিম্পা হইলা বিনাশ, কে বড় প্রকারে সেই কার কলা দোষ, কে বড় প্রকারে সেই কার কলা দোষ, কে বড় প্রকারে সেই মতে কহিবা হে মুনি, পবিত্র হইবি মুই তব মুখ শুনি, পবিত্র হইবি মুই তব মুখ শুনি, নৃপতির ভকতি কু দেখি মুনি বর, পুরাণ পুস্তক ফেই কপ্তি সত্বর, শুন সাবধানে তুম্বে পণ্ডুপণ নাতি, পবিত্র হরি বংশে অপূর্ব ভারতী, পবিত্র হরি বংশে অপূর্ব ভারতী, পবিত্র হরি বংশে অপূর্ব ভারতী। তেণু আজি পরীক্ষিতর প্রশ্নরে সুকমুনি কহুছন্তি, হে পরীক্ষিত, ধন্য ধন্য তুমি, ধন্য তুম ভক্তি, আজি প্রভুঙ্কর কথাকু শ্রবণ করিবা পাই প্রভুঙ্কর ভাব ভক্তিরে নিবজি রহিছ, তেণু ধন্য তুমি, আজি যে কথাকু তুমি শুনিবা পাই চেষ্টা করুছ আউ মতে পচারুছ, অতি সুন্দর কথা যে কামদেব এ সংসারে কাহাকু বি ছাড়ি নাহান্তি, আউ কাম নথিলে এ সংসার মধ্য নথান্তা, তেণু এ কামদেব সমস্তকু বাধা দেইছি, হেলে তাকু পুনি কি বাধা দেলে, তাকু কি পুনি ভস্ম কলে, এ কথা সুন্দর কথা যাকু শুনিবা পাই ইচ্ছা প্রকাশ করিছ, যা বেদ ব্যাস রচনা করিছন্তি শিব পুরাণরে যা বর্ণিত হইছি, সে বিষয়ে মু আজি তোমাকু কহিবাকু যাউছি। শিব পুরাণরে যা হইছি উকত, যা হইছি উকত, তারকাবধ নিমিত্তে কার্তিকেয় জাত পুণিক
কার্তিকেয় অজাত তারকা বধ নিমিতে কার্তিকেয় অজাত পুণি কার্তিকেয় অজাত তারকা বধ নিমিতে কার্তিকেয় অজাত পুণি কার্তিকেয় অজাত মিনকেতন লীলায়ে অপূর্ব ভারতী এ অপূর্ব ভারতী সাবধান হই শুণ পণ্ডু নরপতি শুণ পণ্ডু নরপতি সাবধান হই শুণ পণ্ডু নরপতি শুণ পণ্ডু নরপতি সাবধান হই শুণ পণ্ডু নরপতি শুণ পণ্ডু নরপতি তেণু বেদব্যাসঙ্ক মুখরু শুনিছি যে এ শিব পুরাণরু আসিছি এ কথা যা কি মিনকেতন লীলা তেণু মিনকেতন লীলার অপূর্ব ভারতী সুন্দর কথা তেণু মন দেইকি শ্রবণ কর এক দিন সদা শিব কপিলাস বাসী সে কপিলাস বাসী শূন্য মার্গে বি যে কলে বৃষ পৃষ্ঠে বসি সে বৃষ পৃষ্ঠে বসি মার্গে বি যে কলে বৃষ পৃষ্ঠে বসি পুণি বৃষ পৃষ্ঠে বসি শূন্য মার্গে বি যে কলে বৃষ পৃষ্ঠে বসি পুণি বৃষ পৃষ্ঠে বসি ব্রহ্ম লোকে পরবেশ হই দেব হর পুণি হই দেব হর দেখিলে জাগরে বসি ছমতি বেদবর বসি ছমতি বেদবর দেখিলে জাগরে বসি ছমতি বেদবর বসি ছমতি বেদবর দেখিলে জাগরে বসি ছমতি বেদবর বসি ছমতি বেদবর তেণু যেতেবেলে থরে বৃষভ পিঠিরে বসি দেবদেব মহাদেব সারা সংসারে ভ্রমণ করুছন্তি সবুয়াড়ে যাচ্ছেন বুলি 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 শেষে যাই ব্রহ্মাঙ্কপুরের প্রবেশ করে গেলে যেত ব্রহ্মাঙ্কপুরের প্রবেশ করেছেন দেখলে ব্রহ্মা মহাযোগে বসিছেন মহাযোগে বসিছেন ব্রহ্মদেব তেণু ব্রহ্মদেব নিকটক আজ কপিলাসবাসী দেবদেব মহাদেব যাই পৌঁছি গলে বন্ধ বেদ মুদ্রা মন পবন সংযোগী চিয়া চৈতন ঘেনি রহিছন্তি জাগি চিয়া চৈতন ঘেনি রহিছন্তি জাগি চিয়া চৈতন ঘেনি রহিছন্তি জাগি রুক যজু শ্যাম বেদ অথর্ব যে চারি বিস্তারি গীতা পড়ন্তি মুখরে উচারি বিস্তারি গীতা পড়ন্তি মুখরে উচারি বিস্তারি গীতা তেণু আজ দেবদেব মহাদেব দেখুছেন ব্রহ্মদেব যাঙ্কর চারি মুন্ড সে চারি মুন্ডরে পাখে রকিছেন রুক যজু শ্যাম অথর্ব বেদকু রকিছেন হেলে মুখরে গীতা পাঠ উচ্চারণ করুছেন এসবুকু দেখি দেবদেব মহাদেব টিকে সহি পারিলে নি তেণু সঙ্গে সঙ্গে ব্রহ্মদেবকু কহুছেন হে ব্রহ্মদেব তুমি এসবুকু ছাড়ি এসবুক ছাড়ি সামবেদকু পাঠ কর সামবেদকু পাঠ কর যেতবে সামবেদ পাঠ করিবাপাই কহিছন্তি সেতবে দেবদেব মহাদেবকু দেখুছন্তি ব্রহ্মদেব তেণু চারি মুহরে যেতবে গীতা পাঠ চালিছি সেতবে আউ কেউ মুহরে সামবেদকু পাঠ করিবে দেবদেব মহাদেব যেতবে কহিলে সামবেদকু তো পাঠ করিবাপাই পড়িব তেণু তেণু কণ করবে সে চারি মুন্ডর আউ এক মুন্ডটি বাহার করেদেলে আউ গোটিয়ে মুন্ড বাহার করে যেতবে ওম উচ্চারণ করছেন সামবেদকু পাঠ করুচন্তি সেতবে দেবদেব মহাদেব কণ কলে আবর বচনে তাকু কহিলে বিখণ্ড শুনি ব্রহ্মা মণ্ডপরে জাত কলে মুন্ড শুনি ব্রহ্মা মণ্ডপরে জাত
ସାମ ବେଦର ଦେବାଣୀ ପୁଣି ବେଦ ସହିତରେ ଉଚ୍ଚାରିଲେ ଆଣି ପୁଣି ବେଦ ସହିତରେ ଉଚ୍ଚାରିଲେ ଆଣି ପୁଣି ବେଦ ସହିତରେ ଉଚ୍ଚାରିଲେ ଆଣି ଯେତେବେଳେ ଦେବଦେବ ମହାଦେବଙ୍କର କଥାକୁ ରକ୍ଷା କରି ଆଜି ମୁଣ୍ଡରୁ ଆଉ ଗୋଟିଏ ମୁଣ୍ଡ ବାହାର କଲେ ବ୍ରହ୍ମଦେବ ଆଉ ଏକ ମୁଣ୍ଡ ବାହାର କରି ସେଥିରେ ଯେତେବେଳେ ସାମବେଦକୁ ପାଠ କରିଛନ୍ତି ଓଁକାର ଉଚ୍ଚାରଣ କରି ଯେତେବେଳେ ସାମବେଦକୁ ଆରମ୍ଭ କରିବାକୁ ଯାଇଛନ୍ତି ସେତେବେଳେ ଦେବଦେବ ମହାଦେବ କ୍ରୋଧିତ ହୋଇଯାଇଛନ୍ତି। ତେଣୁ ଆଜି ଦେବଦେବ ମହାଦେବ କହିଦେଇଛନ୍ତି ବ୍ରହ୍ମଦେବକୁ ସାମବେଦକୁ ପାଠ କର। ସେତେବେଳେ ବେଦବର ବ୍ରହ୍ମା ଚାରି ମୁଣ୍ଡରେ ତ ଏ ଚାରି ବେଦକୁ ରଖିଛନ୍ତି ଏବଂ ବର୍ଷେଇ ଚାରି ମୁଣ୍ଡରେ ବର୍ତ୍ତମାନ ଗୀତା ପାଠ କରୁଛନ୍ତି, ହେଲେ ଆଉ ଆଉ କେଉଁ ମୁହଁରେ ସିଏ ସାମବେଦ ପାଠ କରିବେ? ତେଣୁ ଆଉ ଗୋଟିଏ ମୁଣ୍ଡ ବାହାର କଲେ। ଯେତେବେଳେ ଆଉ ଗୋଟିଏ ମୁଣ୍ଡ ବାହାର କରି ସେଥିରେ ସାମବେଦକୁ ପାଠ କରୁଛନ୍ତି, ଓଁକାର ଉଚ୍ଚାରଣ କରି ସାମବେଦକୁ ପାଠ କରିବା ସମୟରେ ସେତେବେଳେ କ୍ରୋଧରେ ଜର୍ଜରିତ ହୋଇଯାଇଛନ୍ତି ଦେବଦେବ ମହାଦେବ। ତେଣୁ କ୍ରୋଧରେ ଜର୍ଜରିତ ହୋଇ ପଚାରୁଛନ୍ତି, ହେ ବ୍ରହ୍ମଦେବ, ତମେ ଇଏ ସବୁ କ'ଣ କରୁଛ? ତମେ ଆଉ ଗୋଟିଏ ମୁଣ୍ଡ କ'ଣ ପାଇଁ ବାହାର କଲ? ଯେ କେବଳ ପଞ୍ଚାନନ ହେଉଛି ମୁଁ, ଯେ ମୋର ପଞ୍ଚ ମୁଣ୍ଡ ବୋଲି ମୋ ନାଁ ପଞ୍ଚାନନ, ହେଲେ ତୁମେ କ'ଣ ପାଇଁ ଆଉ ଗୋଟିଏ ମୁଣ୍ଡ ବାହାର କଲ? ତେଣୁ କ୍ରୋଧରେ ଆଜି ଜର୍ଜରିତ ହୋଇଯାଇଛନ୍ତି ଦେବଦେବ ମହାଦେବ। ସଦା ଶିବ ବୋଇଲେ ତୁ ଅଟୁ ବଡ଼ ଦୁଷ୍ଟ, ଇ କାରଣେ ପଞ୍ଚମୁଖ ବହିଲୁ ପାପିଷ୍ଠ, ଇ କାରଣେ ପଞ୍ଚମୁଖ ବହିଲୁ ପାପିଷ୍ଠ, ଇ କାରଣେ ପଞ୍ଚମୁଖ ବହିଲୁ ପାପିଷ୍ଠ। ଆମ୍ଭେ ପଞ୍ଚାନନ ଏହା ଜାଣନ୍ତି ସମସ୍ତେ, ତୁ ଆମ୍ଭ ସମାନ ହୋଇପାରିବୁ କେମନ୍ତେ, ତୁ ଆମ୍ଭ ସମାନ ହୋଇପାରିବୁ କେମନ୍ତେ, ଆମ୍ଭ ସମାନ ହୋଇପାରିବୁ କେମନ୍ତେ। ବ୍ରହ୍ମା ଏବେ ମୁଁ ହିଁ ସର୍ବ ଅଧିକାରୀ, କ୍ଷଣ କେବି ଆଇ ପୁଣି କ୍ଷଣ କେ ସଂହାରୀ। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ତ୍ରିମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ତ୍ରିମଧୁସୂଦନ। ମୁଇ ଯେ ଜାଣ ଇ ପାପ ପୁଣ୍ୟ ଜ୍ଞାନ ଜଗ, ବନ୍ଧ ଭେଦ ମୁଦ୍ରାଦି ନରକ ଯେ ସ୍ୱର୍ଗ, ବନ୍ଧ ଭେଦ ମୁଦ୍ରାଦି ନରକ ଯେ ସ୍ୱର୍ଗ, ବନ୍ଧ ଭେଦ ମୁଦ୍ରାଦି ନରକ ଯେ ସ୍ୱର୍ଗ। ତେଣୁ ଆଜି କ୍ରୋଧରେ ଜର୍ଜରିତ ହୋଇଯାଇଛନ୍ତି ଦେବଦେବ ମହାଦେବ। ବ୍ରହ୍ମଦେବକୁ କହୁଛନ୍ତି, ହେ ବ୍ରହ୍ମଦେବ, ମୁଁ ହେଉଛି ପଞ୍ଚାନନ, ମୋର ପାଞ୍ଚଟି ମୁଣ୍ଡ, ହେଲେ ତମେ କେଉଁ ସାହସରେ ତୁମେ ଆଉ ଗୋଟିଏ ମୁଣ୍ଡ ବାହାର କଲ? ତେଣୁ ତୁମେ କ'ଣ ମୋ ଭଳି ହୋଇପାରିବ? ତୁମେ କ'ଣ ମୋ ସମାସ୍କନ୍ଦ ହୋଇପାରିବ? ମୋର ଯେମିତି ମୋତେ ସମସ୍ତେ ଡାକନ୍ତି ପଞ୍ଚାନନ ବୋଲି, ତେଣୁ ମୁଁ କେବଳ ପଞ୍ଚମୁଣ୍ଡ ବାହାର କରିବି। ଏ କଥା ଶୁଣି ଆଜି ବ୍ରହ୍ମଦେବ କହୁଛନ୍ତି, ହେ ଦେବଦେବ ମହାଦେବ, ମୁଁ ହେଉଛି ସର୍ବ ଅଧିକାରୀ, ମୁଁ ଯେତେବେଳେ ଚାହିଁବି ସେତେବେଳେ ଏ ମୁଣ୍ଡଟି ବାହାରି ପାରିବ, ପୁଣି ଯେତେବେଳେ ଚାହିଁବି ସେ ମୁଣ୍ଡଟି ପୁଣି ଥରେ ଚାଲିଯିବ। ତେଣୁ ଏଥିରେ କ୍ରୋଧ କରିବାର କ'ଣ ଅଛି? କାହିଁକିନା ମୁଁ ତ ସବୁ ଯୋଗ ଜାଣିଛି, ବ୍ରହ୍ମଭେଦୀ ନରକ ସ୍ୱର୍ଗ ଏସବୁର ଯୋଗ ମୁଁ ଜାଣିଛି, ତେଣୁ ସେଥିପାଇଁ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ତେଣୁ ଆପଣ ବୃଥାଟାରେ କ୍ରୋଧ କରୁଛନ୍ତି। ବ୍ରହ୍ମାର ବଚନ ଶୁଣି କପେ ଶୂଳ ପାଣି, ଶରୀର କପେ କଦଳୀ ପତ୍ର ପ୍ରାୟ ଜାଣି। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀମଧୁସୂଦନ। ଯେ ମୁଖରେ ଶିଶୁ ବେଦ ବ୍ରହ୍ମା କରେ ଗାନ, ଚାପଡ଼େ ମାରି ତାହାକୁ କରିଲେ ଛେଦନ। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀମଧୁସୂଦନ। ତେଣୁ ଆଜି ଦେବଦେବ ମହାଦେବ ବ୍ରହ୍ମାଙ୍କର କଥାକୁ ହଜମ କରିପାରିଲେନି, ତେଣୁ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ କ୍ରୋଧରେ ଜର୍ଜରିତ ହୋଇଗଲେ। ଆଉ ଜର୍ଜରିତ ହୋଇ ଯେଉଁ ନୂତନ ମୁଣ୍ଡଟିଏ ବାହାର କରି ସାମବେଦକୁ ପାଠ କରୁଥିଲେ ଦେବଦେବ ମହାଦେବ, ଗୋଟିଏ ଚାପୁଡ଼ାରେ ସେ ମୁଣ୍ଡଟିକୁ ଛିଡ଼େଇଦେଲେ। ଗୋଟିଏ ଚାପୁଡ଼ାରେ ମୁଣ୍ଡଟିକୁ ସିନା ଛିଡ଼େଇଦେଲେ, ହେଲେ ସେ ମୁଣ୍ଡଟି ଆଉ କୁଆଡ଼େ ଗଲାନି, ସେଇ ଦେବଦେବ ମହାଦେବଙ୍କ ହାତରେ ରହିଗଲା। ଯେତେବେଳେ ହାତରେ ମୁଣ୍ଡଟି ରହିଗଲା, ଯେତେ ଚେଷ୍ଟା କଲେ ସେ ମୁଣ୍ଡଟିକୁ ବାହାର କରିବା ପାଇଁ, ହେଲେ କୌଣସି ପ୍ରକାରେ ସେ ମୁଣ୍ଡଟି ବାହାରିଲାନି। ଏ କଥାକୁ ଦେଖି ଆଜି ଦେବଦେବ ମହାଦେବ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଗଲେ। ଯେତେ ଛିଞ୍ଚାଡ଼ିବାକୁ ଚେଷ୍ଟା କଲେ,
ମୁଣ୍ଡଟିକୁ ଫୋପାଡ଼ିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କଲେ, ହେଲେ ମୁଣ୍ଡଟି ଏମିତି ଭାବରେ ହାତରେ ଲାଗିଯାଇଛି ଯେ ମୁଣ୍ଡଟି ଆଉ ବାହାରିବାର କୌଣସି ଉପାୟ ମଧ୍ୟ ନାହିଁ। ତେଣୁ ଏ କଥାକୁ ଦେଖି ଆଜି ବିଚଳିତ ହୋଇଛନ୍ତି ଦେବଦେବ ମହାଦେବ। ଦେଖି କରି ଦେବ ଗଣ ପାଇ ଅମରସ, ବୋଇଲେ କ ସଦାଶିବ କଲେ ବଡ଼ ଦୋଷ, ବୋଇଲେ କ ସଦାଶିବ କଲେ ବଡ଼ ଦୋଷ, ବୋଇଲେ କ ସଦାଶିବ କଲେ ବଡ଼ ଦୋଷ। ବ୍ରହ୍ମ ହତ୍ୟା ପାତକ ଯେ ଲାଗିଲା ଅଜାପି, ଯାଅ ତୁମ୍ଭେ ସ୍ୱର୍ଗ ଛାଡ଼ି ହେଲ ମହାପାପି, ଯାଅ ତୁମ୍ଭେ ସ୍ୱର୍ଗ ଛାଡ଼ି ହେଲ ମହାପାପି, ଯାଅ ତୁମ୍ଭେ ସ୍ୱର୍ଗ ଛାଡ଼ି ହେଲ ମହାପାପି। ତେଣୁ ଯେତେବେଳେ ଦେବଦେବ ମହାଦେବ ବ୍ରହ୍ମାଙ୍କର ମୁଣ୍ଡଟିକୁ ଛିଡ଼େଇ ଦେଲେ, ସେତେବେଳେ ସମସ୍ତ ଦେବତାମାନେ ଚିନ୍ତା କଲେ, ଆରେ ଏ ଦେବଦେବ ମହାଦେବ କ୍ରୋଧବଶତଃ ଏତେ ବଡ଼ ପାପ କରିଦେଲେ, ଏତେ ବଡ଼ ପାପ କରିଛନ୍ତି ଯେ ବ୍ରହ୍ମାଙ୍କର ମୁଣ୍ଡକୁ ଛିଣ୍ଡେଇ ଦେଲେ, ତେଣୁ ବ୍ରହ୍ମ ହତ୍ୟା ପାପରେ ଭାଗି ହୋଇଗଲେ। ତେଣୁ ଦେବଦେବ ମହାଦେବ ଯେତେବେଳେ ବ୍ରହ୍ମ ହତ୍ୟା ପାପରେ ଭାଗି ହୋଇଗଲେ, ସେତେବେଳେ ସମସ୍ତେ ଶିବଙ୍କ ଉପରୁ ମୁହଁ ଫେରାଇ ନେଲେ, କେହି ତାଙ୍କୁ ଚାହିଁଲେନି, କାହିଁକିନା ଯିଏ ବ୍ରହ୍ମ ହତ୍ୟା ଦୋଷ କରିଛି ତା ମୁହଁ ଚାହିଁଲେ ପାପ। ତେଣୁ ସେଇଥିପାଇଁ ଆଜି ଦେବତା ଦାନବ ଗନ୍ଧର୍ବ ଯକ୍ଷ କିନ୍ନର ସମସ୍ତେ ଆଜି ମୁହଁ ଫେରାଇ ନେଇଛନ୍ତି। ତେଣୁ ଆଜି ସମସ୍ତ ଦେବତାମାନେ ଯେତେବେଳେ ମୁହଁ ଫେରାଇ ନେଇଛନ୍ତି, ଦେବଦେବ ମହାଦେବ ଯେଉଁଠି ବି ଗଲେ ସମସ୍ତେ ତାଙ୍କୁ ବିତାଡ଼ିତ କରିଦେଲେ, ତମେ ହେଉଛ ବ୍ରହ୍ମ ହତ୍ୟା କରିଛ, ତେଣୁ ବ୍ରହ୍ମ ହତ୍ୟା ଲୋକର ମୁହଁ ଚାହିଁଲେ ପାପ, ତେଣୁ ତୁମ ଭଳି ଲୋକକୁ ଆମେ ତୁମ ମୁହଁକୁ ଚାହିଁବୁନି। ଯେତେବେଳେ ଇନ୍ଦ୍ରଙ୍କ ପୁରକୁ ଗଲେ, ଇନ୍ଦ୍ର ତାଙ୍କୁ ବିଦା କରିଦେଲେ ଯେ ତମେ ମୋ ସ୍ୱର୍ଗପୁରକୁ ଆସିପାରିବନି, ମୋ ଅଳକାବତୀ ପୁରକୁ ତମେ ଆସିପାରିବନି। ତେଣୁ ଇନ୍ଦ୍ର ତାଙ୍କୁ ବିତାଡ଼ିତ କରିଦେଲେ। ଅଗ୍ନିଙ୍କ ପାଖକୁ ଗଲେ ସିଏ ମଧ୍ୟ ବିଦା କରିଦେଲେ, ପବନଙ୍କ ପାଖକୁ ଗଲେ ସିଏ ମଧ୍ୟ ବିଦା କରିଦେଲେ, ତେଣୁ ଆଜି ଦଶଦିଗପାଳଙ୍କ ପାଖକୁ ଗଲେ ସିଏ ମଧ୍ୟ ବିଦା କରିଦେଲେ। ଯେତେବେଳେ ସମସ୍ତେ ଆଜି ବ୍ରହ୍ମ ହତ୍ୟା ଦୋଷରେ ସମସ୍ତେ ଦୋଷୀ କରିଦେଇଛନ୍ତି ଦେବଦେବ ମହାଦେବଙ୍କୁ, ସେତେବେଳେ ଦେବଦେବ ମହାଦେବ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି, ସେ ଯାହା ବି ହଉ ଏ ମୁଣ୍ଡଟା ବାହାରୁନି କାହିଁକି, ଏ ହାତରୁ ମୁଣ୍ଡଟା କେମିତି ବାହାରିବ, ସମସ୍ତଙ୍କ ପାଖକୁ ଯାଉଛନ୍ତି, ଏ ମୁଣ୍ଡଟା କେମିତି ହାତରୁ ବାହାରିବ, ହେଲେ ମୁଣ୍ଡଟା ବାହାରୁନି, ତାର ଉପାୟ କିଏ କହିବ। ତେଣୁ ସମସ୍ତଙ୍କ ପାଖକୁ ସେମିତି ଯାଉଛନ୍ତି ଆଜି ଦେବଦେବ ମହାଦେବ। ଏତେ ବୋଲି ଦେବତା ଏ ନ କହିଲେ କଥା, ଶଙ୍କର ହେଟ ବଦନେ କଲେ ଶୁଣିନତା, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ମନରେ ମହାବିଷାଦ ପାଇ ତ୍ରିପୁରାରୀ, ଗତ ଆତ୍ମା ପରା ଏକ ହେଲେ କାମରି, ଗତ ଆତ୍ମା ପରା ଏକ ହେଲେ କାମ ପରି, ଗତ ଆତ୍ମା ପରା ଏକ ହେଲେ କାମରି। ହସ୍ତରେ ଲାଗିଣ ଅଛି ବ୍ରହ୍ମାଙ୍କର ମୁଣ୍ଡ, ରକ୍ତରେ ଜର ଜର ଶ୍ରୀ କପାଳ ଖଣ୍ଡ, ରକ୍ତରେ ଜର ଜର ଶ୍ରୀ କପାଳ ଖଣ୍ଡ, ରକ୍ତରେ ଜର ଜର ଶ୍ରୀ କପାଳ ଖଣ୍ଡ, କ୍ଷଣ କ୍ଷଣ କେ କରକୁ ଛିଞ୍ଚାଡ଼ନ୍ତି କାଶି, କଦାପି ସେ ମୁଣ୍ଡ ଗୋଟି ହସ୍ତରୁ ନ ଖସି, କଦାପି ସେ ମୁଣ୍ଡ ଗୋଟି ହସ୍ତରୁ ନ ଖସି, କଦାପି ସେ ମୁଣ୍ଡ ଗୋଟି ହସ୍ତରୁ ନ ଖସି। ଦେଖିଣ ଈଶ୍ୱର ହେଲେ ଅତ୍ୟନ୍ତ ଚେଷ୍ଟ, ବୋଇଲେ ଜାଣୁ ଜାଣୁ ମୁଁ ହେଲି ଜ୍ଞାନ ଭ୍ରଷ୍ଟ, ବୋଇଲେ ଜାଣୁ ଜାଣୁ ମୁଁ ହେଲି ଜ୍ଞାନ ଭ୍ରଷ୍ଟ, ବୋଇଲେ ଜାଣୁ ଜାଣୁ ମୁଁ ହେଲି ଜ୍ଞାନ ଭ୍ରଷ୍ଟ। ତେଣୁ ଆଜି ଯେତେବେଳେ ବ୍ରହ୍ମାଙ୍କର ମୁଣ୍ଡଟାକୁ ଛିଡ଼େଇ ଚାଲି ଆସିଛନ୍ତି ଦେବଦେବ ମହାଦେବ, ତାଙ୍କୁ ନିଜକୁ ଲାଗୁଛି ଯେ ମୁଁ ବହୁତ ବଡ଼ ଭୁଲଟିଏ କରିଦେଲି, ଯେ ମୁଁ ମୋର ଏତେ କ୍ରୋଧ କରିବାର ନଥିଲା,
আজি ব্রহ্মাঙ্কর মুন্ড ছিঁড়ে থাকু তেণু আজ ব্রহ্মহত্যা পাপরে মু ভাগি হয়ে যাই তেণু যেতে চেষ্টা করছেন ছিঞ্চাড়ি সে মুন্ডটা বাহার করে দেওয়া হলে মুন্ডর সে হাতর সে মুন্ডটা জমা বি বাহারু একথা দেখি আহরি মন দুঃখ হয়ে যাই দেবদেব মহাদেবঙ্কর তেণু ধীরে ধীরে মন দুঃখ করে জন জনক পাখক আসুচার যে কাহকু কহিবি কি উপায় মতো কহিব যে হাতর মুন্ডটা মর কেমি খসি যাব এ হাতর মুন্ডটা কেমি খসি যাব তেণু আজ সবুড়ক যাচ্ছেন সবু সবু পুরকু যাচ্ছেন তেণু কাহকু কহিবি কি মতো উপায় কহিব ক্ষণ কর কপাকু মু সহি ন পারিলি জানু জানু সংসাররে হাস্যাস্পদ হেলি জানু জানু সংসাররে হাস্যাস্পদ হেলি জানু জানু সংসাররে হাস্যাস্পদ হেলি কেবণ প্রকারে করু ছাড়িব মুন্ডটি এমন তনেক চিন্তা কলে কধুর জটি এমন তনেক চিন্তা কলে কধুর জটি তেণু কণ করবে ধীরে 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 চালি চালি কপিলাস কন্দরকু যাচ্ছেন কপিলাস কন্দরকু যা পূর্বর চিন্তা করছেন না যেপর্যন্ত এ হাতর এ মুন্ডটা ন খসিছি সে পর্যন্ত মু যাইপারিবি মু কাহকু কণ কহিবি কাহকু কণ কহিবি যেতবে শিবগণ মানে মতো পচারিবে সেতবে মু কণ করিবি তেণু এমিতি কেতে কথা চিন্তা করি যেত কপিলাস কন্দরকু যাও যাও অটকি যাই না মতো এথর ইন্দ্র পুরীকে যাওয়া পড়ব তেণু ইন্দ্রপুরক যাচ্ছেন তেণু ইন্দ্রপুরে ইন্দ্র কণ কুমার সুন্দর কথা জাঁয়া পরবর্তী অধ্যায়ে আজ তো সময় ইসারা দেলা তেমন আজ বাণীকে বিরাম দেওয়া টিকি প্রভুঙ্কর নাম সংকীর্তন করে আজর কার্যক্রম সমাপ্ত করা জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ।